তো গাইস, আপনি যদি আপনার ফটোজ বা ভিডিও সারা জীবনের জন্য সেভ করে রাখতে চান এবং সেটার জন্য আপনি যদি কোনো ট্রাস্টেড অ্যাপ্লিকেশান খোঁজেন, তো এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য হতে চলেছে। তো এই ভিডিওতে আমি আলোচনা করব গুগল ফটোজ অ্যাপ্লিকেশানের ব্যাপারে এবং আপনাদের জানাবো কিভাবে আপনি ইজিলি আপনার ফটোজ বা ভিডিওস এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে সেভ করবেন, তাও সম্পূর্ণ ফ্রিতে। তো গাইজ, আপনার মনে প্রশ্ন হতে পারে এই অ্যাপ্লিকেশানটা আপনার জন্য কতটা ট্রাস্টফুল। তো এখানে আমি একটা কথা বলতে চাই, যেহেতু এই গুগল ফটোস অ্যাপ্লিকেশানটি গুগলেরই প্রোডাক্ট, তো আপনি চোখ বন্ধ করে এই অ্যাপ্লিকেশানের ওপর ভরসা রাখতে পারেন। আর ট্রাস্টের দিক থেকে গুগল কতটা সেটা তো আপনারা সকলে নিশ্চয়ই জানেন। তো ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন তাহলে শুরু করি। তো প্রায় সব অ্যান্ড্রয়েড ডিভাইসেই আপনি গুগল ফটোজ অ্যাপ্লিকেশানটা পাবেন। তো ইনকেস যদি আপনার ফোনে গুগল ফটোজ অ্যাপ্লিকেশানটা না থাকে, তো আপনারা প্লে স্টোর থেকে এটা ইনস্টল করতে পারেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আপনারা ইনস্টল করে নেবেন। তো তারপর আপনি ওপেন করবেন। তো ওপেন করার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস চলে আসার পর আপনি সর্বপ্রথম দেখতে পাবেন এই যে কোণে আপনার জিমেল আইডির লোগো। তো আপনি চাইলে আপনার এই অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাক্সেস করতে পারেন, আদারওয়াইজ আপনি এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, তো এই অপশানে গিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট অ্যাড করে আপনি এখান থেকেও অ্যাক্সেস করতে পারেন। তো তারপর আরেকটু নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন ব্যাকআপ ইজ অফ। তো সর্বপ্রথম আপনাকে আপনার ফটোস বা ভিডিওস ব্যাকআপ নেবার জন্য আপনাকে টার্ন অন ব্যাকআপ এই অপশানটি ক্লিক করতে হবে। তো এটা ক্লিক করার পর আপনাকে এখানে এই আপনার যে জিমেল আইডি আছে এখান থেকে আপনাকে এটা অন করতে হবে। তো আমি এখান থেকে সিম্পল টার্ন অন করলাম। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনি আপনার ফটোস বা ভিডিওস আপনি হাই কোয়ালিটিতে সেভ করতে চাইছেন। তো আমি আর এখানে একটা নিচে অপশান আছে অরিজিনাল, তো আমি অরিজিনাল এই অপশানটা ক্লিক করব। ওকে, তো এরপরে নিচে আপনি দেখতে পাচ্ছেন ব্যাকআপ ওভার মোবাইল ডাটা হোয়েন দেয়ার ইজ নো ওয়াইফাই। অর্থাৎ যদি আপনার ওয়াইফাই না থেকে থাকে, তো তাহলে আপনি আপনার মোবাইল ডাটা থেকে আপনার ফটোস বা ভিডিওসকে ব্যাকআপ নিতে চাইছেন, তো আমি এটাকে অন করে দেবো। তো তারপর আপনি এখান থেকে কনফার্ম এইটাতে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন, তো 150 আইটেম লেফট, অর্থাৎ 150খানা আমার ফটোস বা ভিডিওস আছে। তো এটা অলরেডি ব্যাকআপ হচ্ছে। তো এখান থেকে আর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট স্টোরেজ, তো আমার 15 GB টোটাল ইউজ ফি আছে। তো আমার এখনও কিছু ব্যাকআপ নেওয়া হয়নি, তো অলরেডি আমার ব্যাকআপ হচ্ছে। আর আপনি এখান থেকে নিচে থেকে ফ্রি অফ স্পেস, আপনি আপনার স্পেস যদি ইউজ করে থাকেন তো ফ্রি অফ করতে পারবেন। ওকে, তো তারপর এখান থেকে আমি ব্যাক যাব। তো এখান থেকে ব্যাক যাওয়ার পর আপনি এখানে আপনার ফটোস যা যা আছে আপনার মেমোরিতে আপনি এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আমি চলে যাব লাইব্রেরিতে। তো লাইব্রেরিতে যাওয়ার আগে আরেকটা অপশান আপনি সাইডে দেখতে পাচ্ছেন সার্চ। ওকে, তো এই সার্চ অপশানে ক্লিক করব। তো এখানে আপনি আপনার ফটোস বা ভিডিওসের নাম দিয়ে সার্চ করতে পারেন। তো এই অপশানটা আপনার জন্য তখনই কার্যকর হবে যখন আপনার ফোনে 50টা, 100টা, 200টা, 500টা ফটোস থাকবে। তো আপনি পার্টিকুলার নির্দিষ্ট নামে আপনি আপনার ফটোকে এখান থেকে সার্চ করতে পারবেন এবং আপনি এখান থেকে আপনার যে কোনো ফটোর ওপর যদি ফেভারিটস আইকন অ্যাড করা থাকে, তো এখান থেকে আপনি সেটা অ্যাড করতে পারেন। তো তারপর আমি এখান থেকে চলে যাব লাইব্রেরি, এই যে লাইব্রেরি দেখতে পাচ্ছেন। তো লাইব্রেরিতে চলে যাওয়ার পর উপরে আপনি দেখতে পাচ্ছেন ফেভারিটস, ইউটিলিটিস, আর্কাইভ, বিন। তো এখানে আপনি এই অপশানগুলো পেয়ে যাবেন। তো আপনি এখানে আপনার ফটোস বা ভিডিওসকে আর্কাইভ করতে পারেন। আর বিন অপশানে আপনি যদি কোনো ফটোস বা ভিডিওস ডিলিট করে থাকেন, তো এই বিন অপশানের মধ্যে পেয়ে যাবেন। ওকে, তো অলরেডি আমার কিছু আপাতত ডিলিট করা নেই। আর আপনি এখানে নিচের দিকে আপনার সমস্ত কিছু ফটোস, ভিডিওস এসব দেখতে পাবেন। আর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যালবাম। তো আপনি এখানে অপশানে ক্লিক করে এখান থেকে আপনি টাইটেল দিয়ে দেবেন এবং এখান থেকে আপনি ফটোস প্লাস আইকনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার গ্যালারির যে যে ফটোস আপনি চুজ করতে চান, তো এইভাবে আপনি অ্যাড করতে পারেন। তো এইভাবে অ্যাড করতে পারেন এবং এখানে আপনি টাইটেল দিতে পারেন। তো এইভাবে আপনি অ্যালবাম বানাতে পারেন। আর এখানে আপনি উপরে আরেকটা অপশান দেখতে পাচ্ছেন ইউটিলিটিস। তো ইউটিলিটিস অপশানের মধ্যে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকআপ ডিভাইসেস ফোল্ডার। তো আপনি আপনার ফোল্ডারের ব্যাকআপ নিতে পারেন, তো তার জন্য এটা ক্লিক করবেন। ওকে, তো ইওর ক্যামেরা ফোল্ডার ইজ অটোমেটিক্যালি ব্যাকআপ। তো আমার অটোমেটিক্যালি ব্যাকআপ হচ্ছে। তো এইভাবে আপনারা যে কোনো ফোল্ডারকে আপনি এখানে ডিভাইস থেকে ব্যাকআপ নিতে পারেন। আর নিচের দিকে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড পার্টনার অ্যাকাউন্ট। তো এখানে আপনি আপনার অন্য অ্যাকাউন্টে সিলেক্ট করতে পারেন। তো তার জন্য আপনি এখান থেকে গেট স্টার্টেড যেতে পারেন এবং এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করবেন। তো এখানে সাজেশান দিচ্ছে, এটা আমার আর একটা সেকেন্ড অ্যাকাউন্ট। তো এইভাবে আপনি এখানে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারেন। আর নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি মুভি ক্রিয়েট করতে পারেন, অ্যানিমেশান দিতে পারেন। যদি আপনি ধরুন এখন মুভি ক্রিয়েট করবেন, তো মুভি অপশানে যাবেন। তো এখান থেকে নিউ ফিল্ম,
এবং এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। তো আপনি এখান থেকে বিভিন্ন সিলেক্টেড আপনার পছন্দের যে যে ছবি আছে সেগুলো দিতে পারেন বা ভিডিওস দিতে পারেন এবং এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারেন। তো দেখুন আপডেট হচ্ছে, তো এইভাবে আপনি মুভিজ বানাতে পারেন। তো আমি অলরেডি এটা কেটে দিচ্ছি, ওকে। তো এইভাবে আপনারা ইজিলি এখান থেকে আপনার ফটোস বা ভিডিওস ব্যাকআপ নিতে পারেন, ওকে। এবং নিচের দিকে আরেকটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্যান ফটোস উইথ ফটো স্ক্যান। তো ফটো স্ক্যানের মাধ্যমে আপনি ফটোসকে এখানে স্ক্যান করতে পারেন এবং অ্যালবাম ক্রিয়েট করতে পারেন। তো এইভাবে আপনারা ট্রাই করতে পারেন এবং আপনারা আপনাদের ফটোস বা ভিডিওস ইজিলি আপনি সারা জীবনের মতন এখান থেকে ব্যাকআপ নিতে পারেন। এবং আপনি যখন পরবর্তীকালে কোনো ডিভাইসে আপনার জিমেল আইডিতে অ্যাক্সেস করবেন, তো সেখানে আপনি গুগল ফটোসের মধ্যে আপনি আগে যে সমস্ত কিছু ফটোস বা ভিডিও ব্যাকআপ নিয়েছিলেন সেইগুলো সব অ্যাক্সেস করতে পারবেন। তো গাইজ, এইভাবে আপনি খুব ইজিলি গুগল অ্যাপ্লিকেশান ইউজ করে আপনি আপনার ফটোস বা ভিডিও সারা জীবনের জন্য ফ্রিতে আপনি সেভ করে রাখতে পারেন এবং পরবর্তীকালে আপনি যখন চাইবেন অন্য কোনো ডিভাইসে আপনি আপনার গুগল অ্যাকাউন্ট লগ ইন করে আপনি অ্যাক্সেস করতে পারেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আর আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই নিজে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী আবার কিছু ইনফরমেটিভ ভিডিওতে। বাই।